আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষকের রাস্তা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব কীভাবে আপনারা বস্তার মধ্যে ডেরো চাষ করবেন বস্তার মধ্যে ডেরো বীজ বপন থেকে শুরু করে একদম ফলনের আগ পর্যন্ত কোন ধরনের পরিচর্যা করবেন এবং কোন ধরনের কীটনাশক দিয়ে দিবেন এসব কিছু থাকছে এই ভিডিওতে চলুন কথা না বাড়িয়ে দেখা যায় কীভাবে আপনারা বস্তার মধ্যে ডেরোস চাষ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে যদি খেয়াল করেন দেখতে পাচ্ছেন আমরা ডেরোসের বিষ কিছু নিয়ে নিচ্ছি আপনিও প্রথম অবস্থায় কিছু ডেরোসের বিষ নিয়ে নেবেন আমি যে দেখতে পাচ্ছেন ডেরোসি বীজগুলো কিন্তু একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি আপনিও ডেরোসের বীজগুলো এভাবে পাত্রের মধ্যে রেখে দেবেন পাত্রের মধ্যে রেখে অবশ্যই আপনার বীজগুলোকে পানিতে ভিজিয়ে রেখে দিতে হবে আপনার বস্তার মধ্যে যতগুলো বিষের প্রয়োজন হবে ততটুক পর্যন্ত আপনি বীজ নিয়ে নেবেন এই বীজগুলো এখন আমরা পানিতে ভিজিয়ে রেখে দেব যদি পানিতে ভিজিয়ে রেখে বপন করি তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত চারা গজাবে সুপ্রিয় দশস্ত্রতা এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বীজগুলো নিয়ে নিচ্ছি এখন এই বীজগুলোর মধ্যে পানি দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি বীজগুলোর মধ্যে পানি দিয়ে দিচ্ছি এবার যদি পানি দিয়ে আপনি ভিজিয়ে রেখে দেবেন সুপ্রিয় দর্শক শ্রোতা অবশ্যই আপনি বীজগুলো সন্ধ্যাবেলা পানিতে ভিজিয়ে রেখে দেবেন যদি আপনি সন্ধ্যাবেলা পানিতে ভিজিয়ে রেখে দেন তাহলে কিন্তু আপনি এই সকালবেলা বীজগুলো বপন করতে পারবেন এবং পানি যখন দিয়ে দিবেন পানি দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে প্রত্যেকটি বীজ পানিতে ভিজে থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা বীজ বপনের পর দেখতে পাচ্ছেন আমরা কিছু মাটি নিয়ে নিয়েছি বীজ বপনের জন্য কিছু মাটি এবং গোবর একত্রে মিশ্রণ করে নিয়েছি এবং এর সাথে যে আগাছাগুলো ছিল তা কিন্তু পরিষ্কার করে নিয়ে নিয়েছি সুপ্রিয় শ্রোতা মাটি ও গোবর যখন নিয়ে নেবেন অবশ্যই আপনি এগুলো খুব ভালোভাবে জ্বর জড়ো করে নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব ভালোভাবে জর করে নিয়েছি যদি ভালো জর্জর করে নেন তাহলে কিন্তু আপনার চা বীজ থেকে খুব দ্রুত চারা গজাবে এখন আমরা বীজ মাটিগুলো দেখতে পাচ্ছেন বস্তার মধ্যে বরাট করে ফেলেছি আপনিও বস্তার মধ্যে বরাট করে ফেলবেন বস্তার মধ্যে বরাট করার ফলে দেখতে পাচ্ছেন আমরা আঙুলি দিয়ে দাগ টেনে নিয়েছি এখন যে দাগ টেনে নিয়েছি দাগটার মাঝখানে কিন্তু আমরা বীজ বপন করব। সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমরা যে বীজগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন আমরা এই বীজগুলো বপন করে ফেলবো এখন যদি আপনি বীজগুলো বপন করেন তাহলে কিন্তু আপনার এই বীজ থেকে খুব দ্রুত চারা গজাবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমি যে পদ্ধতিতে বীজগুলো বপন করতেছি আপনিও সেম পদ্ধতিতে বীজগুলো বপন করতে পারেন যখন নাকি আপনি বস্তার মধ্যে বীজগুলো বপন করে ফেলবেন বপন করার পরে বস্তার মধ্যে কিছু মাটি দিয়ে ডেকে রেখে দিবেন দেখতে পাচ্ছেন বীজগুলো আবার কিছু মাটি দিয়ে দিচ্ছি এখানে যখন নাকি আপনি মাটি দিয়ে দিবেন তখন আপনার খেয়াল রাখতে হবে যাতে বেশি পরিমাণে মাটি না দিয়ে দেন অল্প পরিমাণে কিছু মাটি দিয়ে দিবেন মাটি দিয়ে এভাবে সুন্দর করে বস্তাটি ডেকে রেখে দেবেন এবার যদি বস্তাটি সুন্দর করে মাটি দিয়ে ডেকে রেখে দেন দেখবেন ইনশাআল্লাহ আপনার বীজ থেকে খুব সুন্দর চারা গজিয়ে গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা এ যদি খেয়াল করেন দেখতে পাচ্ছেন আমাদের বীজ থেকে কিন্তু ইনশাআল্লাহ খুব সুন্দর চারা গজিয়ে গেছে এখন চারা যেহেতু খুবই ছোট সেহেতু আপনাকে চারাতে কিছু পরিচর্যা করতে হবে এখন আমরা এই চারাতে কিছু ইউরিয়া সার দিয়ে দিব সুপ্রিয় দর্শক শ্রোতা যদি আপনি ইউরিয়া সার দিয়ে দেন তাহলে কিন্তু আপনার চারাগুলো কিন্তু খুব দ্রুত আরে বৃদ্ধি পেতে থাকবে অল্প পরিমাণে কিছু ইউরিয়া সার দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম অল্প পরিমাণের ইউরিয়া সার দিয়ে দিচ্ছি পুরা বস্তার মধ্যে আপনি ওইভাবে পুরো বস্তুর মধ্যে ইউরিয়া সার দিয়ে দেবেন আর কিছুদিন পর দেখতে পাচ্ছেন আমাদের চারাগুলো কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পেয়ে গেছে দেখতে পাচ্ছেন কিছুদিন পরে চারা কিন্তু মার্শাল্লা অনেক দ্রুত বৃদ্ধি পেয়ে গেছে যেহেতু চারা এমন মোটামুটিভাবে অনেকটা বড় হয়ে গেছে সেহেতু আপনাকে চারাতে ফলনের জন্য বিভিন্ন ধরনের কীটনাশক দিয়ে দিতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা যেহেতু চারা বড় হয়ে সেহেতু আমরা এর জন্য কিছু ইউরিয়া সার এবং কিছু পটাশ নিয়ে নিচ্ছি আর ইউরিয়া সার এবং পটাশগুলো দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু একটা গেছি ইউরিয়া সার এবং পটাশ নিয়ে নিয়েছি ইউরিয়া সার ও পটাশগুলো যদি আপনি চারা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার চারাতে ফলন আসা শুরু করে দিবে সুপ্রিয় দর্শক শ্রতা যদি খেয়াল করেন দেখতে পাচ্ছেন আমরা কিছু ইউরিয়া সার এবং পটাশ নিয়ে এবং ইউরিয়া সার পাঠা দেওয়ার সময় তাতে চারা ঘুরায় না পরে সেদিকে খেয়াল রাখতে হবে ইউরিয়া সার দেওয়ার পরে দেখবেন ইনশাল্লাহ আপনার চারাতে ফলন আসা শুরু করে দেবে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি যদি এই পদ্ধতি অবলম্বন করে আপনি বস্তা অথবা টপের মধ্যে ডেরস চাষ করেন অবশ্যই আপনি ডেরস চাষ করে সফলতা লাভ করতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি সাবস্ক্রাইবার আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে ধন্যবাদ সবাইকে